नमस्कार বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার এই মুহূর্তে আরো একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি তথ্য নিয়ে এসেছি যেটার মধ্যে বলে রাখি দার্জিলিং জেলাতে শিলিগুড়ি শহরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নতুনভাবে নিয়োগ করা হচ্ছে যেটা ডেটা এন্ট্রি অপারেটর এবং ল্যাব অ্যাটেনডেন্ট এই দু ধরনের পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দিব যেটাতে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করে আপনারা এখানে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন সাথে বলে রেখে আপনারা যদি এই যেটা নোটিশটা রয়েছে সেটার যদি নোটিশটি ডাউনলোড করতে আছেন নিজের মোবাইলে সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে একটু নিচের দিকে স্ক্রল করে অনেকটা নামতে লাগবে এবং নামলে দেখতে পারবেন নোটিশ এবং টেন্ডার এই দু ধরনের অপশন রয়েছে সেখানে আরেকটু নিচের দিকে স্ক্রল করে নামলে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট নোটিশ ডেইলি ওয়েজেস বেসিস এইখানে যে নোটিশটি রয়েছে সেটা আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে সঙ্গে এটাও জানিয়ে রাখি আপনারা এরকমভাবে সমস্ত নতুন ও পুরনো সরকারি চাকরি তথ্য পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিতে পারেন সাথে আপনিও নিজের জেলার নতুন নিয়োগ প্রক্রিয়ার ইনফরমেশন পেতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন সাথে এখানে কিন্তু আপনারা যে কোনো জেলার বাসিন্দা হলেও আবেদন করতে পারবেন আর এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে নিয়োগটা হবে ডেটা এন্ট্রি অপারেটর এবং ল্যাব অ্যাটেনডেন্ট এই দু ধরনের পোস্টে বলে রেখি এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে পরীক্ষাটা অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে ইন্টারভিউর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে লাগে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেখানে রয়েছে সেখানে 15 জুন 2021 তারিখে সকাল 11টা থেকে কিন্তু ইন্টারভিউ হবে যেটা রয়েছে সেমিনার রুম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সেখানে কিন্তু ইন্টারভিউ হবে আর এটা টেম্পোরারি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে ডেইলি ওয়েজেসের ভিত্তিতে কিন্তু আপনার স্যালারিটা পাবেন অর্থাৎ দৈনিক যে ভাতা বা দৈনিক যে স্যালারি সেটা অনুযায়ী কিন্তু আপনার স্যালারিটা দেওয়া হবে এখানে বলে রাখি ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনার মিনিমাম যে কোয়ালিফিকেশন অন্তত গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাথে কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনার করে থাকতে লাগবে তাহলেই আপনারা কিন্তু এই ইন্টারভিউতে বসতে পারবেন সাথে ল্যাব অ্যাটেনডেন্ট যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু অন্তত মাধ্যমিক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে কিন্তু দিতে পারবেন এবার আপনাদের মধ্যে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নোটিশের নিচের ভাগের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন সেটা প্রিন্ট করে ভালো মতন ফর্ম ফিল আপ করে সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিতে লাগবে তার মধ্যে হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বয়সের জন্য মার্কশিট সমস্ত কোয়ালিফিকেশানগুলো অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন এইচএস এবং মাধ্যমিকের তার সার্টিফিকেটগুলোরও কিন্তু অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে লাগবে বলে রাখি প্রত্যেকটার কিন্তু অরিজিনালের সাথে দু কপি জেরক্স নিয়ে নেবেন তার মধ্যে আবার এক কপি কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে লাগবে ফটো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দু কপি আপনাকে নিয়ে যেতে লাগবে তার মধ্যে এক কপি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটির মধ্যে লাগাতে লাগবে সেলফ অ্যাটেস্টেড করে আরও এক কপি কিন্তু সাথে নিয়ে যেতে লাগবে কম্পিউটার সার্টিফিকেটেরও কিন্তু ডিটেলস আপনাকে নিয়ে যেতে লাগবে যার মধ্যে কিন্তু এক কপি জেরক্স কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে রাখতে লাগবে এবং এই নোটিশের নিচের ভাগে আসলে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন যেটা আপনাদের কিন্তু প্রিন্ট করে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে লাগবে সাথে বলে রাখি আপনাদের এই ইন্টারভিউ কিন্তু হচ্ছে 15 জুন 2021 তারিখে এবং যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে যদি আপনারা দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বাংলাতে একটা ভালো বই রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের যদি দরকার লাগে তাহলে অবশ্যই সেই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেশনমূলক লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো এখানে এই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ।